হে গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তো চলে এসেছি তোমাদের জন্য আবার একটা দারুণ ডেইলি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি খুবই স্পেশাল হতে চলেছে, তো একদম মিস না করে প্রথম থেকে শেষ অবধি সবাই ভিডিওতে সঙ্গে থেকো, তাহলে বুঝতে পারবে তোমরা যে আমি কোথায় এসেছি। তো যারাই নতুন এসে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো, অবশ্যই বেল আইকনটি হিট করে রেখো আমাদের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, ফাইনালি আজকে চলে এসেছি আমাদের দুর্গাপুরের ফেমাস প্যান্ডেল ফিরিঙ্গি নবারুণ। তোমাদেরকে আগেও আমি ব্লগ করে দেখিয়েছি প্রিপারেশনের কাজ কেমন চলছিল, তা আজকে আবার চলে এসেছি তোমাদেরকে দেখাতে যে কাজ কতটা এগিয়েছে। চলো সঙ্গে থেকো। দেখতেই পাচ্ছ প্যান্ডেলের কাজ অনেকটা এগিয়ে গেছে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ ফিরিঙ্গি নবারুণ আমাদের দুর্গাপুরের যে ফেমাস দুর্গাপুজো প্যান্ডেল, তো তার কাজ অনেকটা এগিয়ে গেছে। তোমাদেরকে এর আগেও ব্লগ করে আমি দেখিয়েছিলাম, তখন এতটা তৈরি হয়নি। এখন দেখতে পাচ্ছ প্যান্ডেলের মাথাটা, এই যে দুর্গাপুজো প্যান্ডেল মাথাটা অনেকটাই উঠে গেছে। তো এর থিম যেটা আগেবারে আমি জানতে পারিনি, তো এবারে আমি যতটা শুনলাম যে এটি ভ্যাটিকান সিটির আদলে এই দুর্গাপুজো প্যান্ডেলটি তৈরি হচ্ছে, তো এর থিমটি হচ্ছে ভ্যাটিকান সিটি। তো বন্ধুরা, আমি তোমাদের এই পুজো প্যান্ডেলের ভেতরে নিয়ে যাচ্ছি, দেখো তোমরা নিজেরাই যে কাজ কতটা এগিয়েছে। তো সঙ্গে থাকো ভিডিওতে। তো বন্ধুরা, এই সামনেই দেখতে পাচ্ছ যে সেটটা এখানে তৈরি হয়েছে। আমার মনে হচ্ছে এটি প্রতিমা রাখার জায়গা, প্রতিমা এখানেই হয়তো এখানেই কোথাও থাকবে। তো বন্ধুরা, ফাইনালি আমি এখন দুর্গাপুজো নবারুণ আমাদের দুর্গাপুরের যে ফেমাস প্যান্ডেল তার ভেতরে চলে এসেছি। তোমাদেরকে দেখাচ্ছি প্যান্ডেলটি কতটা প্রিপারেশন হয়েছে। এই দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি পুরো প্যান্ডেলটি ভেতর থেকে, দেখো। আশা করছি তোমাদের ভিডিওটি দেখে খুবই ভালো লাগবে। তো বন্ধুরা, তোমাদের ভেতর থেকে প্যান্ডেলটি দেখালাম, খুবই সুন্দর লাগছে প্যান্ডেলটি দেখতে। তো আশা করছি এর পূর্ণ রূপ যখন তৈরি হয়ে যাবে তো দারুণ লাগবে দেখতে প্যান্ডেলটি, তখন তোমাদের এসে অবশ্যই আমি ব্লগ করে দেখাবো। তো আশা করছি আজকের ব্লগটি তোমাদের দেখে খুবই ভালো লাগবে। এটি হচ্ছে দুর্গাপুরের ফেমাস দুর্গাপূজা প্যান্ডেল ফিরিঙ্গি নবারুণ। এর আগেও তোমাদেরকে ব্লগ করে দেখিয়েছি, তো সেই ব্লগটি দেখার জন্য আমাদের ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, তো অবশ্যই গিয়ে চেক করতে পারো। আশা করছি তোমাদের ভিডিওগুলি দেখে খুবই ভালো লাগবে। তো আমাদের অন্যান্য দুর্গাপুজো প্যান্ডেলের ব্লগগুলি দেখার জন্য অবশ্যই ডেসক্রিপশানে লিঙ্ক পাবে, সেই লিঙ্কে গিয়ে তোমরা ক্লিক করলেই আমাদের অন্যান্য দুর্গাপুরের যে দুর্গাপুজো প্যান্ডেলগুলি তৈরি হচ্ছে সেগুলি দেখতে পারো। আই বটনে ক্লিক করেও তোমরা আমাদের ফেমাস পপুলার ভিডিওগুলিও দেখতে পারো। আশা করছি তোমাদের দেখে খুবই ভালো লাগবে। তো চলো আজকের মতো ব্লগটি এখানেই শেষ করছি, পরের দিন আবার তোমাদের জন্য একটি দারুণ ব্লগ নিয়ে চলে আসবো। তো সবাই ভালো থেকো ও সবাই সুস্থ থেকো।